বই ধরে থাকে বডি রান্না করো তারপরে হানি ঘি দেখো জকসা পাট নতুন আমুনটা দেখা কি নেল পলিশের ওজন পড়েছে তুই কিন্তু ভাত ছড়াচ্ছিস বলে দিলাম ভাত ছড়াবি না তো আজকে ডাইরেক্ট পোলমের বাড়িতে চলে এসেছি কালকের ব্লগে তোমাদের বলেছি যে আজকে পোলমি বিরিয়ানি বানাবে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আই হোপ সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো এখানে বসে রয়েছে কি হয়েছে বল কত দূর কাজ সব কমপ্লিট শুধু চিকেনটা কষালেই হবে আচ্ছা তা স্টেপগুলো তো বলবি আগে করে কিভাবে বানাচ্ছিস না বানাচ্ছি বলতে কি কষিয়ে বাড়িতে যেরকম ঘরোয়া বিরিয়ানি করে একদম সেই রকম এই এতটা মুখের কাছে আনবি না একটু দূর থেকে কথা বল বল দাদা বৌদির মতন বিরিয়ানি হ্যাঁ তুই দাদা না থাক না 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 বাবা ওকে দাও রাইস বয়ল করে রাখা রয়েছে কি কি দিয়ে বয়ল করেছি তেজপাতা এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়ে রাইসগুলোকে বয়ল করা হয়ে গেছে এবার নেক্সট স্টেপ কাজ হবে এটা বৌদি বলবে এবার দেবো তেলগুলো ছিটে আছে না মাথা হবে যেটা ভাজতে ভুলে গেছিল বৌদি তো আজকে তোমরা দেখতে পাচ্ছ তোমরা সবাই দাদা বৌদির বিরিয়ানি খাও আর আজকে দেখতে পাচ্ছ বৌদি কি করে রান্নাটা করে আচ্ছা এখানে কতটা চিকেন এনেছিস আর রাইস কি ইউজ হচ্ছে রাইস ইউজ হচ্ছে হচ্ছে ইন্ডিয়া গেট এর মধ্যে হচ্ছে রসুন আদা জিরে তারপরে গরম মশলা নেই গরম মশলা আলাদা দেবো আমাদের বাটাই থাকে গুঁড়ো করা থাকে এই মশলাগুলো দিয়ে দেবো যেটা মাংস নর্মালি মশলা হয় সেটাই দিয়ে দেবো আচ্ছা এটা আলাদা করে বেরেস্তার মধ্যে এটা দিয়ে দিল ঠিক আছে এবার আমরা কী করি আমরা মাঝে মধ্যে বেরেস্তাটাকে তুলে রেখে ওটাকে বিরিয়ানি হাঁড়ির মধ্যে দিই বাট ও এটা আজকে অন্যরকম প্রসেসও করছে তো সেটা দেখা যাক কীরকম প্রসেস হয় আচ্ছা এটা দিয়ে তার উপরে এর উপরে এবার চিকেনটাকে কষাবি তাই তো ঠিক আছে এটা পরে ধরবো না এটা সবথেকে বেশি গলে যায় তো ওগুলো একটু ইয়ে হলে তখন আমরা বড় বড় লেগুলো দিয়ে দেবো আস্তে একটু কমানো হয় আস্তে কিছু হবে না লাগবে না চিকেনটা আবার ভালো করে কষাতে হবে ভালো করে এবার হচ্ছে পরিমাণ মতো দিয়ে যেরকম চিনি খাই তার সেরকম চিনি আমরা একটু অল্পই চিনি খাই তার জন্য অল্প চিনে দিলাম ভালো করে মাংসটা কষাতে হয় দিয়ে দেবো আগে ট্যাঙ্কগুলো দিলে এই ছাড়ি ছাড়ি যেত একটা বাজে লাগতো তার জন্য এবার এখন দেবো ট্যাঙ্কগুলো যাতে না মাংসগুলো ছাড় তারপরে হানি ঘি দেখো জকসা পাট এটার মধ্যে করে আমরা লুজ ঘি নিয়ে আসি এবার ঘিটা একদম জমে গেছে তার জন্য একটুখানি গরম করে এ করে মানে পাতলা করে নেবো যাতে শালা এ করে নেবো এ করে নেবো এ এ এ এ বলছি আমি ল্যাম্প পোস্টের নিচে বসে রয়েছি আমি এখন পড়াশোনা করছি কি করবো কি দেখা যাচ্ছে পড় যেটা পড়তে পারবি সেটাই পড় আরে জায়গাটা পাবো উপরে বৌদি রান্না করো কমপ্লিট হয়ে এসছে এবার স্বাদ মতো নুনটা তো দিতে হবে আর স্বাদ মতো বলতে আমার স্বাদ অনুযায়ী নুন দিলে সবাই আর কম হয় এবার ওদেরকে স্বাদ অনুযায়ী নুন দিতে হবে তো
কেন পরিষ্কার সোজা সোজা বলছিস না যে তোর মুখে স্বাদ নেই? স্বাদ নেই না, স্বাদ যথেষ্ট আছে। না তোর মুখে স্বাদ নেই, তুই কোনো কিছুই বুঝিস না স্যার। তুই যা রিঅ্যাক্ট করে দিস এক সময়। আরে সে নুন বেশি হলে তখন আমার প্রবলেম হয়, নুন কম হলে আমার প্রবলেম হয় না। আরে একদিন রেস্টুরেন্টে আইসক্রিম অর্ডার দিয়েছি, আইসক্রিম খেয়ে বলে আইসক্রিমে নুন হয়ে গেছে, কি বলি বল? বইটাটা হাসছিল, সবাই বুঝতে পারছে, কুজবি ফালতু বকছে। গেছে গরমে মাথাটা গেছে। না না কালকে যাবো একটা জায়গায় বলেছি, ওর আনন্দে না 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 ওই একদম অ্যাকিউরেট এইটা। এটা হচ্ছে আমার বেঁচে থাকার জায়গা। না এখানে বাই দ্য ওয়ে দে তো, এখানে কেন দাঁড়িয়ে রয়েছে তার একটা কারণ আছে, কারণটা তুই বলবি না আমি বলবো? কোনো কারণ? আচ্ছা আমি বলছি যে ওদের রান্নাঘরে প্রচুর আরশোলা রয়েছে, ঠিক আছে? আর আরশোলাকে খুব ভালোবাসে, ঠিক আছে? এবার এইখান থেকে যদি আরশোলা বেয়ে যায় তার মানে ডাইরেক্ট ওর পায়ে আসবে না, কিন্তু এইটুকুনি জানে না যে আরশোলাটা উড়েও ওইখানে পায়ের মধ্যে উঠতে পারে। না না ওইটুকুনি ভদ্রতা আছে আমাদের বাড়ির আরশোলার মধ্যে যে ওরা কোনোটা উড়ে না। আচ্ছা ওড়ে না কিন্তু ওকেই অ্যাটাক করে স্পেশালি, ঠিক আছে? আমি কখনো যদি ক্যামেরাম্যান থাকে আমি নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। সেদিনকে বাথরুম এরম করে ঢুকছিল, চিৎকারটা কেমন ছিল? তুই মুখের মধ্যে তোমার এত কাছে নিয়ে আসবি না। তাহলে তুই কে হলি? তুই কে হলি? আমি তো জিজি হয়ে গেলাম। তুই কি হলি তাহলে? আমি যেরকম আছি সেরকম নিয়ে আসবি। কি অলমোস্ট চিকেনটা কষে গেছে, কষে গেছে। দেখ গন্ধটা কেমন বেরোচ্ছে, গন্ধটা সকল তোমরা। ওই দাঁড়া বলছি, তুই তো বলা শুরু করেছিলিস কিছু ভুলভাল কথাবার্তা বললি। আচ্ছা এটা কি আছে বল? মিল্ক, মিল্ক, এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে কেওড়ার জল। কতটা দিবি? কেওড়ার জল হচ্ছে মানে একটা ছিপি আর হাফ। হিন্দিতে লেখা আছে, হিন্দিতে বলছে কেওড়ার জল। এটা গোলাপ জল বলো? এটা গোলাপ জল। লোক তো বদনাম দিতে ছাড়ে না, তা বলে বাজে বানিয়েছে। ও একটা আরশোলা তারা করলে বাজে বানানো হয়ে যাবে? তা আমি তো বেরিয়ে যাবো তখন, মানে ভুলে যাবো যে কি কি দিয়েছি, তো হলো না বাজে বানানো। এবার ওই কেওড়া জল দুধটা যেটা দিচ্ছি না, এক জায়গায় চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি বলে বলছি যে এক জায়গায় পড়ছে, যখন দেখতে পাচ্ছি তখন বলছি। এবার খোয়া খিরটা দেবো। আরে সব লেগ গুলো একটা দিয়ে চারটে লেয়ার করবি, চারটে লেয়ারে চারটে লেগ দে। কি তেল ঠিক হবে? না না তুই তেল দিছিস শুনে মা, তুমি তো অ্যাট লিস্ট আমার কলে দিছ না, কলে দিছ না, কলে দিছ না। দাদা 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 এইটা একটা দিছিস, এটা দিছিস, কুরকুচে দিছ না মা। আরে থাক না রে বাবা, একই তো জিনিস না, আমারে ঝোলটা তো খাবে না। আমি দিয়ে দিয়েছি অলরেডি, দেখেছিস এক জায়গায় কিরকম ভাবে ফেলিস। দেখো দাদা বৌদির দোকান যদি বন্ধ হয়ে যায় তার জন্য দায়ী হয়েছে দাদা, মানে ভয় পেও না, তার কারণটা এটাই হবে। তেজপাতা দে, ভাই আমি কি চলে গেছি? যে হয়ে গেছে আমি চলে যাচ্ছি। এটো 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 দাঁড়া না, এক্ষুনি মাথায় মাগিয়ে গল্প হয়ে যাবে। যখন এরম করলো তখন দুটো ফোঁটা পড়লো, দিয়ে যখন এরম করলো সব কটা পড়ে গেল। আমার মনের কথাটা ধরে তাই তো? হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, আর একটু ঘি লাগবে।
মোটামুটি এবার আমাদের সবটা রেডি হয়ে গেছে তাকে 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 বসে পড়ে থাকে তাকে 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 আরে না হ্যাঁ তো কড়াই রেডি হয়ে গেছে এটাকে চাপা দিয়ে গসি দেওয়া হবে তারপরে ফোনে তারপরে দেখাচ্ছি কি রকম হয়েছে আমাকে ঠিক করে করতে দেয়নি খারাপ হলো তার জন্য দায়ী মোটেও না ফালতু কথা ফালতু কথা ইয়ানি এসে গেছে হ্যাঁ স্মেলটা কিন্তু ঠিকঠাকই আছে হ্যাঁ এস আমি দিলাম তো ওই যে লাস্টে যেহেতু দিয়েছে ওই জন্য আমি দিলাম তো আচ্ছা আর এটা হচ্ছে রায়তা লাস্ট টাইম মেল কি না ঠিক আছে মাংসটা দারুণ গলে গেছে নরম হয়েছে প্রচন্ড আলুটা ঠিক করে ভাজি নি ঠিক আছে আর নতুন করে বলার কিছু নেই তাও বাড়ির বিরিয়ানি বাড়ির মতো করেই হয়েছে দোকানের মতো রকম রিচ একদমই না তাই এটা বাড়ির বদি বিরিয়ানি যাই হোক খাচ্ছে ভালো হয়েছে মাংস হয়েছে আসবে আসবে বলবে আমিও কিন্তু বললাম ওইটাই বলবে মানে আমার তো বেশি লাগছে না খাওয়া আগে ঢেকে উঠছে তাতে তেল গন্ধিতে পার্সেল চলছে কি হচ্ছে এগুলো পাচেনা পেটটা ভরে গেছে এটা সেই স্টাইলে হয়ে গেছে মোটামুটি ফিনিশ হাত তো ধুয়ে নি হে আপ তো খাওয়া দাওয়ার পরেই পোলেন বেড়াতে জাস্ট পাস আউট হয়ে গেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো উঠলাম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু কয়েকটা কাজ ছিল সেগুলো করলাম ছেড়ে এসে বাড়িতে এসে জাস্ট স্নান করে বসেছি যাই হোক তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাও কমেন্ট করে আর এরকম টুকটাক আরও ভিডিও দেখতে চাও কি না সেটাও কমেন্ট করে জানাও আর তোমরা কমেন্ট করো অ্যাটলিস্ট আর একটা জিনিস দেখছি যে সাবস্ক্রাইব করছো না তোমরা তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করতে অবশ্যই ভুলো না আর শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধবের সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেস ব্লগ আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ